বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কালাপুর হাজি শামসুল হক সালেহা চৌধুরী ম্যাটারনিটি হাসপাতাল প্রজেক্টের তহবিল গঠনের লক্ষ্যে গত 30 অক্টোবর রোববার লন্ডন হ্যারো সিভিক সেন্টারে এইড বাংলাদেশ কমিউনিটি ফোরাম আয়োজন করে এক চ্যারিটি অনুষ্ঠান। এতে বিপুল সংখ্যক হ্যারো প্রবাসী বাঙালি ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় লর্ড মেয়র মৃণাল চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমইপি রবার্ট ইভান্স, ফর্মার অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট অব বাংলাদেশ মুখলিসুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে এবিসি ফোরাম অ্যাডভাইজার ফারুক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল বুলবুল চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় এবিসি ফোরাম চেয়ারম্যান শহীদুল হক চৌধুরী উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তার সংগঠনের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য সবার সামনে তুলে ধরেন। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও স্থানীয় আরও অনেক বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন এবং এবিসি ফোরাম ফান্ডে অনুদান প্রদান করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত সবার মনোরঞ্জনের জন্য আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের আবৃত্তি আর নাচ শেষে সঙ্গীত পরিবেশন করেন রৌশনারা মণি, রোজি সরকার, রাখি সরকার ও আরও অনেকে। আর সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আর বাংলাদেশের দারিদ্র বিমোচনে এবিসি ফোরাম ইউকেয়ার দিনভরব্যাপী এই চ্যারিটি প্রোগ্রামের আয়োজন হ্যারো প্রবাসী বাঙালিদের কাছে হয়ে উঠে প্রশংসনীয়। তাদের এই আয়োজনের মাধ্যমে স্বপ্নের সোনালী বাংলা গড়ে তুলতে কিছুটা হলেও সহায়ক হবে বলে আগত সকলের বিশ্বাস। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, হ্যারো সিভিক।